দেবী লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পত্তি এবং সংসারের মঙ্গল কামনায় আমরা সবাই দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করি। এমনিতেই সারা বছর দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়, কিন্তু বছরে বিশেষ কটি দিন আছে যে দিনে দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করলে বিশেষ সুফল প্রাপ্ত হয়। যেমন দীপাবলিতে, তৎসঙ্গে আশ্বিন পূর্ণিমাতে এবং মাঘী পূর্ণিমাতে দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করলে বিশেষ সুফল প্রাপ্ত হয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন ধর্ম সংস্কার চ্যানেল, এবং ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আমি দিবাকর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব 2021 সালে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজোর সময়সূচি নিয়ে। সময়সূচি স্ক্রিনে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন, তাতে আপনার সুবিধা হবে, বারবার ভিডিও দেখতে হবে না। এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি চেষ্টা করব অতি সত্বর আপনার কমেন্টের উত্তর দিয়ে দিতে। শ্রোতা বন্ধুরা, শরৎ পূর্ণিমায় আমরা সবাই দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করি। শ্রোতা বন্ধুরা, আশ্বিন মাসের এই পূর্ণিমাকেই কোজাগরী পূর্ণিমা নামে জানা যায়। কোজাগর, কোজাগর শব্দটির উৎপত্তি হয়েছে কোজাগতি থেকে, এবং যার অর্থ হলো কে জেগে আছো। মানা হয় যে আশ্বিন মাসের পূর্ণিমাতে দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন, তাই সারা রাত জেগে দেবী লক্ষ্মীর আরাধনা করলে বিশেষ সুফল প্রাপ্ত হয়। তাই আপনারাও চেষ্টা করবেন সারা রাত জেগে দেবী লক্ষ্মীর আরাধনা করার, যাতে আপনাদের উপরও দেবী লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। তাহলে আসুন শ্রোতা বন্ধুরা, এবার জেনে নিন 2021 সালে কোজাগরী লক্ষ্মী পুজোর সঠিক সময়সূচি। শ্রোতা বন্ধুরা, আসছে 2রা কার্তিক 1428 বাংলা 20 অক্টোবর 2021 বুধবার পূর্ণিমা। এই পূর্ণিমাকে আশ্বিনী পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা, শরৎ পূর্ণিমা আদি নামে জানা যায়। শ্রোতা, পূর্ণিমা তিথি শুরু হবে 1লা কার্তিক 1428 বাংলা 19 অক্টোবর 2021 মঙ্গলবার রাত্রি ঘটিকা 6টা বেজে 44 মিনিট 36 সেকেন্ড গতে শুরু হবে পূর্ণিমা তিথি। এবং পূর্ণিমা তিথি থাকছে 2রা কার্তিক 1428 বাংলা 20 অক্টোবর 2021 বুধবার রাত্রি ঘটিকা 7টা বেজে 36 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। আবার বলছি, 2রা কার্তিক 1428 বাংলা 20 অক্টোবর 2021 বুধবার রাত্রি ঘটিকা 7টা বেজে 36 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। এবার আলোচনা করব শুভকর্ম নিয়ে। শ্রোতা, সেদিন প্রাত ঘটিকা 5টা বেজে 59 মিনিট 6 সেকেন্ড গতে নামকরণ, দীক্ষা, নিষ্ক্রামণ, গৃহারম্ভ, গৃহপ্রবেশ, নববস্ত্র পরিধান, জলাশয় আরম্ভ, দেবতা গঠন, ক্রয় বাণিজ্য, বিপণ্যারম্ভ, পুণ্যাহ, শিল্পারম্ভ, কুমারী নাসিকা বেদ সহ গ্রহপূজা এবং শান্তিসুস্থানাদি করা যাবে। তৎসঙ্গে অতিরিক্ত গাত্র হরিদ্রা এবং অভিরান্ন করা যাবে। সেদিন প্রাত ঘটিকা 5টা বেজে 59 মিনিট 6 সেকেন্ড গতে দিবা ঘটিকা 2টা বেজে 27 মিনিট 47 সেকেন্ডের মধ্যে 7 বক্ষণ করা যাবে। এবং শ্রোতা বন্ধুরা, সেই দিন রাত্রি ঘটিকা 7টা বেজে 36 মিনিট 47 সেকেন্ডের মধ্যে শ্রী তৈল, মৎস্য, মাংসাদি সম্ভোগ আদি নিষেধ, তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। এবার আলোচনা করব অমৃত যুগের সময়সূচি নিয়ে। শ্রোতা বন্ধুরা, সেদিন দিবা ঘটিকা 6টা বেজে 33 মিনিটের মধ্যে আবারও দিবা ঘটিকা 7টা বেজে 18 মিনিট গতে দিবা ঘটিকা 8টা বেজে 2 মিনিট পর্যন্ত, আবারও দিবা ঘটিকা 10টা বেজে 14 মিনিট গতে দিবা ঘটিকা 12টা বেজে 27 মিনিট পর্যন্ত, আবারও রাত্রি ঘটিকা 5টা বেজে 43 মিনিট গতে রাত্রি ঘটিকা 6টা বেজে 35 মিনিট পর্যন্ত, আবারও রাত্রি ঘটিকা 8টা বেজে 19 মিনিট গতে শেষ রাত্রি ঘটিকা 3টে বেজে 14 মিনিট পর্যন্ত থাকছে অমৃত যুগ। শ্রোতা বন্ধুরা, প্রদোষে, সেই দিন প্রদোষে সন্ধ্যা ঘটিকা 5টা বেজে 4 মিনিট 22 সেকেন্ড গতে রাত্রি ঘটিকা 6টা বেজে 40 মিনিট 22 সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম অর্থাৎ শ্রী শ্রী সত্যনারায়ণ দেবীর পূজা অর্চনা করা যাবে। শ্রোতা বন্ধুরা, এবার আলোচনা করব পূর্ণিমার নিশি পালন এবং উপবাসের সময়সূচি নিয়ে। শ্রোতা বন্ধুরা, পূর্ণিমার নিশি পালন 1লা কার্তিক 1428 বাংলা 19 অক্টোবর 2021 মঙ্গলবার, এবং পূর্ণিমার উপবাস 2রা কার্তিক 1428 বাংলা 20 অক্টোবর 2021 বুধবার। শ্রোতা বন্ধুরা, সেদিন আপনারা যদি লক্ষ্মী পুজো করেন তাহলে অবশ্যই রাত্রিতে জাগরণ করবেন, কারণ রাত্রিতে জাগরণ করলে ধন বৃদ্ধি হয় এবং আপনার উন্নতি হলেই আমার উন্নতি। শ্রোতা বন্ধুরা, ধন বৃদ্ধির সাথে সাথে সবার সুমতি প্রাপ্ত হোক, সবার ভালো হোক, মঙ্গল হোক, এই কামনা করেই শেষ করছি আমাদের আজকের এই ভিডিও। অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।